উনি হ্যাচিং লিভস ক্রিটিকা ওই রাজবাড়ি থেকে গেছি আর কি ইজাওয়াতে ওইখানে গাড়ি নিয়ে গেছি বাস গাড়ি পার্কিং করতে গেছি বলে তারা কইতেছে যে গাড়ি পার্কিং 100 টাকা আর স্টুডেন্ট পার স্টুডেন্টে 5 টাকা কইরা আমরা বলছি আচ্ছা ঠিক আছে স্টুডেন্টের টাকা আমরা দিয়ে দেবো কিন্তু গাড়ি পার্কিং এখানে 100 টাকা এটা কি মিনিমাম একটা হইতে পারে 20 টাকা বা 30 টাকা মানে 100 টাকা তাহলে আমরা পার্কিং করতাম না আমরা গাড়ি নিয়ে যাবো ওই আচ্ছা নিয়ে যান নিয়ে মেন রোডে নিয়ে রাখাই এরপরে আমরা মেন রোডে নিয়ে রাখছি এরপর আমরা দিকে টিকে সেরা এরপরে আমরা স্টুডেন্ট হাইটটা আমরা মেন রোডে গেছি আর এদিকে স্টুডেন্টদেরতে আমরা স্টুডেন্টদেরতে 5 টাকা কইরা আমরা 45 জন টোটাল 200 টাকা তারা আপনারা আপনারা কোন স্কুল থেকে আমরা গোপনপুর করে উনি হয়েছে স্টুডেন্টের থেকে কী পারপাসের আছে টাকাটা এটা এন্ট্রি তারা বলতেছে এখানে ঢুকতে গেলে এন্ট্রি মাথার বারে ঢুকতে গেলে মানে টাকা লাগবে রাজবাড়ি ঢুকতে গেলে টাকা লাগবে 5 টাকা করে এন্ট্রি ফি লাগবে তো আর আপনি গাড়ি পার্কিং কত টাকা 100 টাকা 100 টাকা তাহলে আপনি গাড়ি পার্কিং করতে পারছেন না গাড়ি দুরুলি এক গাড়ি হ্যাঁ দুরুলি তো এই 5 টাকা করে নিচ্ছে 300 টাকাটা ওইখানে দুজন লোক বইয়ে আছে ঠিক আছে তুমি কিচ্ছু না তোমারে তো বয়াইছে যে গভর্নমেন্টই হোক বা যে লোকই হোক তোমারে তো বয়াইছে কিন্তু কথাগুলি তো তুমি শুনতেছ ঠিক আছে না কিন্তু তুমি কি ওই কথাগুলি তারা জানাও তারা করতেছে আমি গিয়া বুঝতেছি কি লাগে না লাগে না আরে লাগে বুঝি না এখানে তো স্টুডেন্ট ঢুকতে গেলে লাগে না কয় না এখন লাগে কত কইরা কয় 5 টাকা কইরা এটা কি উদয়পুর রাজবাড়ি তো রাজবাড়ি উদয়পুর রাজবাড়ি ভুবনেশ্বর মন্দির থ্যাংক ইউ দেখি একটু সাইনবোর্ডটা দে একটু সাইনবোর্ড দাঁড়ান না আয় আয় দাঁড়াও এই সাইডে এটা সামনে দাঁড়ান